আসরের আজান হয়ে গেল, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে মসজিদে আসতে লাগলো, নবীজি আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এতটাই অসুস্থ, নবীজি অচেতন, নবীজির জ্ঞান শূন্য, বেহুশ হয়ে আছেন। আম্মা জান বলে হঠাৎ করে নবীজির জ্ঞান ফিরল। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে নবীজির মাথা। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে জানতে চায় আয়েশা, রে আসরের নামাজ মসজিদে নববীতে হইছে নি? আম্মা জান বলে, হুজুর বেলাল আজান দিয়েছে, লক্ষাধিক সাহাবি চিরুনির দাঁতের মতো কাতার বেঁধে বসে বসে আপনি রসুলের আগমনের ইন্তেজার করতেছে, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। কিতাব প্রমাণ করে নবীজি এই কথা বলে আবার তিনি বেহুশ হয়ে গেলেন, জ্ঞান নাই, চেতন নাই, চেতন নাই। আবার কিছুক্ষণ পরে নবীজির চেতন আসলো, আসার সাথে সাথে আম্মা জানকে বলে, আয়েশা রে, ও আয়েশা, মসজিদে নামাজ হইছে নি, নামাজ হইছে নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, নবী গো আজান হইছে, জামাতের জন্য মুসল্লিরা অপেক্ষা করতেছে, আপনি রসুল যখন যাবেন তখন নামাজ হবে, এখনো নামাজ হয় নাই। কিতাব আবার সাক্ষী দেয় নবীজি আবার অচেতন হইয়া গেলেন। কিছুক্ষণ পরে আবার নবীজির জ্ঞান আসলো, নবীজি ডাকে দেয়, এরে আয়েশা, আমারে বলো আমার মসজিদে জামাত হইছে নি? আয়েশা কয়, নবী গো জামাত হয় নাই, জামাত হয় নাই। সবাই হুজরা মুবারকের দিকে তাকায় আছে, আপনি নবী কখন হুজরা থেকে বের হবেন? আমার নবী কয়, আয়েশা রে আমার শারীরিক অবস্থা খুব খারাপ রে আয়েশা, আমি শোয়া থেকে উঠতে পারি না। আয়েশা রে তাড়াতাড়ি বলো আমার আবু বকর যেন আসরের নামাজের ইমামতি করে। আয়েশা সিদ্দিকা কয়, নবীজি আমার বাবা আবু বকর নরম কোমল হৃদয়ের মানুষ, আপনার অনুপস্থিতি বুঝলে আমার আব্বা বেদিশা হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, তিনি সইতে পারবেন না, এই দায়িত্বটা আপনি উমরকে দেন। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে আমি যাহা বলি তুমি তাহাই করো, আমার আবু বকরকে বলো আমার যায় না মাঝে দাঁড়ায় নামাজ পড়াইতে। আম্মা জানাবার কয়, নবী গো আমার বাবা এটা পারবে না, আপনি উমরকে দায়িত্বটা দেন। আমার নবী তৃতীয়বার বললেন, আয়েশা রে তুমি আবু বকরকে দাও। আম্মা জান আবার বললেন, হুজুর আমার বাবা পারবে না, আপনি এটা উমর ফারুককে দেন। আমার নবী বলে, আয়েশা ইউসুফ নবীর সঙ্গে মিশরের নারীরা যেমনি ভাবে তর্ক করত, তুমি কিন্তু এমনি ভাবে আমার সঙ্গে তর্ক করো না, আমি কিন্তু ইউসুফ নবী না, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগুলি ছিল আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ আমি মদিনাওয়ালার পাগল। রাগ করে আম্মা জানকে বললেন, আম্মা জান সিদ্দিকে আকবরকে বললেন নামাজ আদায় করাবার জন্য। সিদ্দিকে আকবর যায় নামাজ গিয়া দাঁড়ায়া গেলেন, আমার নবীর যায় নামাজ আমি একটু মনে করায়া দিতে চাই। আমার নবীর জীবদ্দশায়
उन्नीश वक्त नामाजेर इमामती जे साहबी करे छेन ओ साहबीटा होलो अबू बकर सिद्दीक। जोरे जोरे बोलो सुबहानअल्लाह। ओ गो मायार नबी गो तुमि एतिमे कोइरा कोथाय लहकाइला बोलो। ओ गो मायार गो तुमि एतिमे कोइरा कोथाय लहकाइला। आमरा केमने जाबो मदीनाते नबी केमने सबाई केमने जाबो मदीनाते नबी सपने एसे बोलो ना तुमि प्रेमेशी खाया कोथा गइलो कहिला। ओ गो मायार गो तुमि प्रेमेशी खाया कोथा गइलो कहिला। आमरा केमने पाबो तोमार देखा नबी केमने सबाई हाय हाय केमने पाबो तोमार देखा नबी सपने एसे बोलो ना तुमि प्रेमेशी खाया कोथाइलो कहिला। ओ गो मायार गो तुमि प्रेमेशी कोथाइलो। आमरा सकल किछु बोलते पारि नबी सकले बोलते पारि नबी तोमाय बोलते पारि ना तुमि प्रेमेशी खाया कोथाइलो कहिला। ओ गो मायार गो तुमि प्रेमेशी खाया कोथाइलो। आमरार देह थाके बांग्लादेश नबी देह बांग्लादेश नबी अंतर सुनार मदीना तुमि प्रेमेशी खाया कोथाइलो कहिला। ओ गो मायार नबी गो तुमि प्रेमेशी खाया कोथाइलो कहिला। अरे कादावा माई शुदु आमाके कादा কাঁদছে মদিনার মাটি বুকে মাকছে মন যেতে চায় শুধু মদিনা শুধু ডাকছে মদিনার পানে চে থাক।
হয়েছে কেন যে তোমায় সরে কাঁদে মোর মন স্মৃতি মনে হলে মানে না বাঁধন হাবিব হাবিব বলে আকা আকা বলে শোনো ওই ডাকছে মদিনার পানে ছে থাকছে আমি আল্লাহর বন্ধুর কাছে যাব অন্তরের ব্যথা বেদনা অন্তরের ব্যথা বেদনা তার জানব আমি আল্লাহর বন্ধুর কাছে যাব আমার নবীজি দুই সাহাবীর কাঁধে করে মসজিদে ঢুকলেন নবীজির দেহ মোবারকের খুশবু সাহাবায়ে কেরামের নাকে যখন চলে গেল বুঝতে পেরেছে কামলিওয়ালা নবী মসজিদে আগমন করেছে বাবাজি আমার সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে নবীজিকে জায়গা দিয়ে দিলেন তাজিমে রসুল কারে কয় আমরা মিলাদে একটু দাঁড়ায় নবীজিকে সালাম দিলে অনেকের চেহারা কালো হইয়া যায় উল্টা পাল্টা ফতুয়া দেয় আছে না না সাহাবীরা নামাজে দাঁড়ায় আমার নবীজিকে সম্মান করেছে এই জন্য আল্লাহ কোরআনে কয় লিতুমিনু বিল্লাহি আল্লাহ বলে ইমান আনার পরে আল্লাহ এবং রসুলকে তাজিম করো আল্লাহ এবং রসুলকে সম্মান করো এরপরে তাসবিহ পড়ো আমি আল্লাহর ইবাদত করো নবীকে সম্মান করার কথা বলেছে কে আরো জোরে আল্লাহ চিল্লে বলো আল্লাহ যদি রসুলকে তাজিম করতে বলে আমরা তাজিম করতে চাই কি চাই না সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে চার রাকাত নামাজ হইছে কয় রাকাত মাশাআল্লাহ কয় রাকাত ইমামকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমামকে আবু বকর সিদ্দিক মারহাবা কোন নবী আমার মসজিদে প্রবেশ করলেন নবীজির দেহ মোবারকের খুশবু সাহাবায়ে কেরাম পাইলেন বুঝতে পেরেছে এই খুশবু আর কারো না এই খুশবু মায়ার নবীর মারহাবা কোন সাথে সাথে নামাজের ভিতরেই তারা রাস্তা করে দিলেন সুবহানাল্লাহ পরে নামাজ সারে নাই নামাজ রাইখে কি করে দিতেছেন কার জন্য আরে কথা কয় না কার জন্য তাহলে নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম নবীজিকে সম্মান প্রদর্শন করেছে কি করে নাই এই জোরে বলেন করেছে কি করে নাই আজকে আমরা কেন এইগুলি দেখি না আমরা কেন এইগুলি দেখি না তার কারণ হলো আমাদের চোখের ভিতরে এজিদের চশমা ঠিক কিনা এজিদের চশমা ডাস্টবিনে ফালাও
औलादे रसूल इमाम हुसैनेर चश्मा चोखे लगाओ तखन देखबा कुरानेर प्रत्येक आयाते आयाते पिष्टाय पिष्टाय अल्लाह रसूलेर सम्मान इज्जत आछे ना नाय एजिदेर चश्मा जदि चोखे थाके ताइलेई तुमि देखबा এজিদ একশো রাকাত নামাজ পড়ত, এজিদে কোরআনে হাফেজ ছিল, এজিদ এইডা করত ওইডা করত, আওয়াজ দেন ঠিক কিনা? এজিদের চশমা যারা পড়ে তারা এজিদকে হযরত বলে ঠিক কিনা? আমি তাদের সামনে দুইটা লাইন লিখেছি, আজকে আশেকের রসূলদেরকে শোনায়া দিতে চাই। এজিদকে হযরত বলে দোয়া করে যারা বুঝে গেছি আমরা তাদের ইমান গেছে মারা, হায় হায় ইমান গেছে। আরে এজিদকে হযরত বলে দোয়া করে যারা বুঝে গেছি আমরা তাদের ইমান গেছে মারা, হায় হায় ইমান গেছে মারা। ওরে ফিরের ইমান মারা গেলে, ফিরের ইমান মারা গেলে মুরিদের কি হইব? ও হাবিবালা না সুন্নি হইয়া থাই কহো, ও হাবিব সুন্নি হইয়া থাই কহো।